নমস্কার সকলকে, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়বস্তু বা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অবশ্যই যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের বেড়াজালে নানা রকম অশান্তি ভোগ করছেন, সেই সম্পর্কের বেড়াজাল থেকে আপনার অশান্তি দূর করার কি কোনো রাস্তা নেই? সেই সম্পর্কের বেড়াজাল থেকে আপনার জীবনে বা আপনাদের পারিবারিক জীবনে তৃতীয় ব্যক্তির কোনো অনুপ্রবেশ হলে সেই তৃতীয় ব্যক্তির কে কীভাবে আপনারা বের করে আনবেন, বা সেই তৃতীয় ব্যক্তিকে কীভাবে আপনাদের পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন করবেন, তার জন্য আজকের অনুষ্ঠানে বিশেষ কিছু উপায় আমি বলবো। আমি শ্রী অনির্বাণ, প্রত্যেককে স্বাগত জানাই, সরাসরি ফোন নিন লাইভ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা প্রথমেই বলে রাখলাম, তার সাথে সাথে যেটা আজকের অনুষ্ঠানে বলবো, যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বিশেষ কিছু উপায় আজকের অনুষ্ঠানে আমি জানাবো। আর প্রথমেই আজকে একটা কথা বলে রাখা দরকার বা বলার প্রয়োজনীয়তা রয়েছে। আমাকে অনেকেই হয়তো অনেক সময় অনেক কিছু বলেন বা জানতে চান যে যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থী রয়েছেন যে তাদের জন্য কি কোনো উপায় নেই, আদৌ কি চাকরি পাওয়ার কি কোনো যোগ নেই? অবশ্যই সেই যোগ কিন্তু রয়েছে, এবং সেই যোগের জন্য এইটাই হচ্ছে উপযুক্ত সময়। সামনে ভাদ্র কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা হচ্ছে এমন একটি অমাবস্যা যেই অমাবস্যার জন্য আমি অন্তত সারা বছর অপেক্ষা করে থাকি। তারামায়ের আবির্ভাব তিথি হিসেবে এই কৌশিকী অমাবস্যা সবথেকে গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা, যে অমাবস্যাতে মা জাগ্রত থাকেন এবং এই অমাবস্যাতে আপনার মনোবাঞ্ছা সর্বদাই সম্পূর্ণভাবে পূরণ হয়। যেমন কেউ দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু চাকরি হচ্ছে না, বা সামনেই পরীক্ষা দেবে, যে বিভিন্ন রকম ইন্টারভিউ দেবে বা বিভিন্ন রকম 10th স্ট্যান্ডার্ড বা 12th স্ট্যান্ডার্ডের পরীক্ষা দেবে, সেই রেজাল্ট কেমন হবে তার সম্পর্কে ডিটেলসে তাদের ভালো রেজাল্টের জন্য বিশেষ কিছু উপায় এই ভাদ্র কৌশিকী অমাবস্যাতে আমি প্রত্যেক বছরের নয় এবছরও কিন্তু বিশেষ ক্রিয়া করব। আমি আপনাদের কাছে বলবো না যে আপনারা মাঙ্গলিক দোষ কাটান, আপনারা শনির সাড়ে সাথেই কাটান, বা আপনারা ছন্ন ছাড়া যোগ কাটান, সেটা পরের কথা। কিন্তু যারা চাইছেন সত্যিকারের চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির দরকার, যারা চাইছেন আমাদের জীবনে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় সম্পর্কের দ্বারা আমাদের জীবনে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা থেকে সলভের দরকার, এবং যারা চাইছেন এডুকেশনাল দিক থেকে স্যাটিসফ্যাকশন এবং ম্যারেজ, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও বিয়ে হচ্ছে না, তাদের জন্য বিশেষ উপায় বিশেষ ক্রিয়া এই ভাদ্র কৌশিকী অমাবস্যার দিনকে আমি করব। তো অবশ্যই সেই জন্য যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। তার আগে দেখে নিই আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছেন, নমস্কার, কে বলছেন? আচ্ছা, কটার সময় জন্ম? 6:20 সকাল, 6:20 সন্ধ্যে, 6:20। আপনি আমার অনুষ্ঠান দেখেন? আচ্ছা, কারণ আমি মোটামুটি সপ্তাহে প্রত্যেক দিনই প্রায় আসি আপনাদের চ্যানেলে। তো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় প্রশ্ন আপনি আমাকে করবেন, এক নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ছেলের কেরিয়ার গ্রাফে উন্নতির জায়গাটা
কেমন আছে এবং সেই উন্নতিটা কবে থেকে ঠিকঠাক মতো পেতে পারবে, এটাই হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন আপনি আমাকে করবেন। ঠিক বলছি অনির্বাণ? আমি ঠিক বললাম? মানে কত, 10% ঠিক বললাম না 100% ঠিক বললাম? আচ্ছা, প্রচন্ড পরিমাণে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে ভুগছেন, এই মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে গেলে ছেলের জন্মছকে মাঙ্গলিক দোষ এবং ছন্ন ছাড়া যোগ দুটি যোগ রয়েছে। যে দুটি যোগ থাকার জন্য অবশ্যই যে কোনো কাজে সাকসেস পেতে প্রচণ্ড পরিমাণে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং ওর ক্ষেত্রে যেটা হচ্ছে, যেটা ও অ্যাচিভ করার মতো ওর মধ্যে এবিলিটি আছে, কিন্তু ঠিক লাস্ট মুমেন্টে গিয়ে সেই কাজটা কনফার্ম হচ্ছে না। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই। তো এই যোগ দুটির প্রতিকার করিয়ে নেবেন, অবশ্যই আপনাকে কিন্তু ছেলেকে নিয়ে পেছনে ফিরে তাকাতে হবে না, অবশ্যই কিন্তু সেই জায়গাটা সাকসেস পাবে। যারা যোগাযোগ করতে চাইছেন, আজ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আমার সাথে কনসালটেশন করতে পারবেন। ডেসক্রিপশন ডেস্কে যে বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে, সেই নাম্বারে ফোন করতে পারেন। অবশ্যই ফোন করবেন 8:30 থেকে 9:30 পর্যন্ত। 7596893900 এই নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। কোনো রকম কোনো কনসালটেশন চার্জ লাগবে না। আজ রাত 8:30 থেকে 9:30 মধ্যে ফোন করলে, অবশ্যই ফোন নাম্বারটা লিখে নিন, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে অবশ্যই ফোন করতে পারেন। এর সাথে সাথে যে কথাটা বলছিলাম, কৌশিকী অমাবস্যা, কুশের ওপরে তারামাকে বশিষ্ঠ মুনি পেয়েছিলেন এই কৌশিকী অমাবস্যার দিন। তো এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অপরিসীম। যারা জানেন, অবশ্যই প্রত্যেকে জানেন যে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ কিছু ক্রিয়া অবশ্যই প্রত্যেকেই করেন, এবং এই ক্রিয়াটা এমনই একটা ক্রিয়া বা মায়ের আরাধনাটা এমনই একটা আরাধনা, যেদিনকে মা অবশ্যই তাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো সেই মনোবাঞ্ছা পূরণ করার অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা। সারা বছরে যে 5-6টি অমাবস্যা বা 5-6টি যোগ থাকে, রাদার ভালো যোগ, সব অমাবস্যার কথাও বলছি না, 5-6টি যে যোগ থাকে, যেই যোগগুলোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, সেই 5-6টি যোগের মধ্যে প্রথম সারির এক কি 2 নম্বরে থাকা সেই যোগ হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। যেই দিনকে আপনার মনোবাঞ্ছা পূরণ হওয়ার জন্য যদি ক্রিয়া করা হয়, সেই ক্রিয়ায় কিন্তু 100% মা কিন্তু আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই মুহূর্তে আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন, কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গোপাল সাহা বলছি। কোথা থেকে গোপাল বাবু? আমি চাপড়া থেকে বলছি। চাপড়াটা কোথায়? চাপড়া কৃষ্ণনগর থেকে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কার সম্পর্কে জানতে চান গোপাল বাবু? আমি আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থটা বলবেন আপনার। 15/08/1987। 15/08/1987 জন্ম সময়টা বলবেন। 12:35 রাত্রি। আচ্ছা, এটা কি 16 তারিখ হয়ে যাচ্ছে? 16 তারিখ হবে। হয় বলে না, অনেক সময় 14-15 হতে পারে, 15-16 হতে পারে। সেটা 14-15 না 15-16 সেটা জানতে চাইছি আপনার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আমাকে যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে প্রথম কথা এবং প্রধান কথা।
আমার সাংসারিক জীবনটা কেমন হবে এবং সেই জায়গায় আর্থিক উন্নতির যোগটা কেমন আছে, এই দুটো প্রধান প্রশ্ন যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, ঠিক বলছো অনির্বাণ না ভুল বললাম আমি? আমার নাম গোপাল। আমি গোপাল, তোমাকেই জিজ্ঞেস করছি। অনির্বাণ দা ঠিক বললো, অনির্বাণ মানে আমি। আমি কি তোমাকে, যে তোমার মনে কি এই দুটোই প্রশ্ন, যে দুটি প্রশ্ন, যে দুটি প্রশ্নের কথা আমি বললাম? হ্যাঁ 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 ঠিকই বললেন। ঠিক বললাম? হুম হুম। কতটা ঠিক বললাম? অনেকটাই ঠিক বললেন। অনেকটাই ঠিক বললাম। আচ্ছা, এতটা মানসিক অস্থিরতা কেন গোপাল? হ্যালো, মানসিক অস্থিরতা কেন হচ্ছে? আর্থিক দিকটা কি একটু গড়বড়ে গড়বড়ে যাচ্ছে? যে গড়বড়েটা তুমি ঠিক এক্সপেক্ট করো না, কিন্তু সেই পরিমাণ যে হাতে টাকাটা থাকা দরকার সেটা এই মুহূর্তে হাতে সেই টাকাটা থাকছে না, স্টে করছে না। ঠিক বলছি? হ্যালো, হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন, ধন্যবাদ। তোমার জন্মছকে যেটা দেখতে পাচ্ছি লগ্ন সাপেক্ষে যা চার্ট, তো চতুর্থ ঘরে মঙ্গল বসে পূর্ণ মাঙ্গলিক দোষ করেছে। এই মাঙ্গলিক দোষটা অবশ্যই খণ্ডন করিয়ে নেবেন, আপনার সব দিক থেকে স্যাটিসফ্যাকশন অবশ্যই পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা আমাকে পাচ্ছেন রাজবিহারি এভিনিউতে পাবেন। দক্ষিণ কলকাতার বন্ধুরা যারা দক্ষিণ কলকাতায় দেখাতে চাইছেন তারা আমাকে রাজবিহারি এভিনিউতে পাবেন, এবং যারা চাইছেন উত্তর কলকাতায় দেখাতে তারা পাবেন দমদমে, দমদম স্টেশনের কাছে। অবশ্যই যে কোনো চেম্বারে দেখানোর আগে অবশ্যই ফোনে নাম বুকিং করে নেবেন। আজ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত আপনারা অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, কোনো রকম কোনো কনসালটেশন চার্জ লাগবে না। 7596893900 এই নম্বরে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, কোনো রকম কোনো কনসালটেশন চার্জ লাগবে না আজ রাত 8:30 থেকে 9:30 মধ্যে। এবং যারা FB বন্ধুরা বা ইউটিউবে যারা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন তাদের জন্য বলবো, তাদের ডেসক্রিপশন ডেস্কে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ পাঠাতে পারেন। অবশ্যই কোনোরকম কোনো কনসালটেশন চার্জ লাগবে না, অবশ্যই 8:30 থেকে 9:30 মধ্যে ফোন করতে পারেন যে কোনো সমস্যা নিয়ে। নমস্কার, কে আছেন এই মুহূর্তে? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হাওড়া থেকে কে বলছেন? কাঞ্চন দাস বলছি। হ্যাঁ কাঞ্চন দাস। কাঞ্চন বাবু, কার সম্পর্কে জানতে চান? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আমার অনুষ্ঠান এর আগে দেখা হয় না, এই প্রথম দেখছি। আমার অনুষ্ঠানটা আমি দেখছি স্যার। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 18th August 1961। আরেকবার বলুন। 18th August 1961। 18/8/1961। আচ্ছা 61, আচ্ছা 1961। আচ্ছা কটার সময় জন্ম? বেলা 2:05 দুপুর। দুপুর 2:05 আচ্ছা সরি। আপনার যে চার্ট পাচ্ছি তুলা রাশি ধনু লগ্ন বর্তমান সময়, প্রথম এবং প্রধান প্রশ্ন আপনার আর্থিক স্থিতিশীলতার জায়গাটাতে প্রচণ্ড রকমের ডামাডোল চলছে, এটা কবে ঠিক হবে? দ্বিতীয় প্রশ্ন আপনার মনের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য এবং সাংসারিক দিক থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে কি না, এই তিনটে প্রধান প্রশ্ন আপনার মনে চলছে। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ প্রথমটা ঠিকই আছে। হুম, আর দ্বিতীয় তৃতীয়টা? দ্বিতীয়টা মোটামুটি মানে এখন সেরকম না, প্রথমটা একটু প্রবলেমই হচ্ছে। সত্যি প্রবলেম হচ্ছে? হ্যাঁ কি কারণে হচ্ছে এটা, সেটা একটু, এটার প্রধান যে কারণটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রাহু তার দৃষ্টিগত দিক থেকে 12th অ্যাসপেক্টে মঙ্গলকে দেখছে, এবং সেই মঙ্গল আপনার জন্মছকে 1 2 3 4 5 6 7 8 9 10 দশম ঘরে, অর্থাৎ
আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ হাউস, মানে যেখান থেকে কর্মভাব বিচার করা হয়, এবং সেই দশম ঘরে রাহু মঙ্গলকে দৃষ্টি দিয়ে ছন্নছাড়া যোগ করছে। এই ছন্নছাড়া যোগের এফেক্ট আপনাকে ভোগাচ্ছে লাস্ট 2.5-3 বছর ধরে, এবং এটা আরও ভোগাবে 2025 সাল পর্যন্ত। 25 সালে সেপ্টেম্বর মাসের পর থেকে ঠিক হবে, কিন্তু তার আগেও ঠিক করা সম্ভব, 100% স্যাটিসফ্যাকশনের সাথে এটা ঠিক হওয়া সম্ভব, যদি মনে করেন এই ছন্নছাড়া যোগটার একটু ওভারকাম করে নেবেন। ঠিক আছে স্যার, আপনাকে যাবো স্যার, একটা কথা আছে। আচ্ছা, আমার আর্থিক যে এটা, এটা কি বন্ধ হবে না মোটামুটি এইরকমই চলবে না? বেটার হবে, বন্ধ হবে না। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনি কোথায় পরে, যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন, আজ রাত 8:30 থেকে 9:30-এর মধ্যে আমার সাথে কথা বলতে পারেন। 7596 দিয়ে যে নাম্বারটা এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন। কোনো রকম কোনো কনসালটেশন চার্জ লাগবে না। ওই 8:30 থেকে 9:30-এর মধ্যে যারা আজ ফোন করবেন তাদের জন্য, বিশেষ করে আমি যে কথাটা বলছিলাম যে যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু বিয়ের জন্য কোনো সাফল্য আসছে না, তাদের জন্য বলবো সামনের সোমবার দিনকে অবশ্যই শিবজিকে ঘি এবং মাখন দিয়ে অবশ্যই প্রলেপ লাগিয়ে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, এবং এই সময় যে মন্ত্রটা জপ করবেন 28 বার, ওং হ্রিং বং জং রং লং, ওং হ্রিং বং জং রং লং, ওং হ্রিং বং জং রং লং, এই মন্ত্রটা জপ করবেন। অবশ্যই এই মন্ত্রটা জপ করলে কিন্তু আপনাদের, যাদের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তারা কিন্তু সাফল্য অবশ্যই পাবেন। নমস্কার, আপনি কিন্তু টিভির সাউন্ডটা বন্ধ না করলে আপনার ফোনটা আমি কেটে দেব। হ্যালো, টিভির সাউন্ডটা মিউট না করলে আপনার ফোনটা কেটে দেব। হ্যাঁ নমস্কার, কে বলছেন? শানু ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? কলকাতা, বালিগঞ্জ। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? নিজের সম্পর্ক। ডেট অফ বার্থ বলুন। 04/09/1993। কটার সময় জন্ম? বিকেল পাঁচটা পঞ্চাশ। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা প্রশ্ন বা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে লগ্নপতি লগ্নে বসে রয়েছে। শানু, এই মুহূর্তে তোমার মানসিকভাবে তুমি কি কোনো কারণ নিয়ে একটু ডিস্টার্ব রয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুরভাবে। হুম, প্রচুরভাবে ডিস্টার্ব আছি। প্রচুরভাবে ডিস্টার্ব রয়েছো। যে কাজগুলো তুমি ভাবছো বা যে কোনো রিলেশনশিপ বলো, যে কোনো কাজ বলো, সেই জায়গাতেই কিন্তু তোমার একটা অবস্ট্রাকল চলছে লাস্ট 8-9 মাস ধরে। একদম ঠিক। কত পার্সেন্ট ঠিক? 60-70% ঠিক। একদম 8-9 মাসের বেশি, বাট 8-9 মাস এমনি ধর আমার খুব প্রবলেম চলছিল। আচ্ছা, তো এই জায়গাটা যত তাড়াতাড়ি প্রবলেমেটিক জোনটা তৈরি করাচ্ছে সেটা হচ্ছে মঙ্গল বসে রয়েছে তোমার জন্মছকে অষ্টম ঘরে, যেটা কিনা মাঙ্গলিক দোষ করেছে, কিন্তু এই মাঙ্গলিক দোষটা একটু নেগেটিভিটি বাড়াচ্ছে, সেই দিক থেকে একটু সাবধান। তো যদি মনে করো এই মাঙ্গলিক দোষটার একটু খণ্ডন করিয়ে নিও, সব দিক থেকে স্যাটিসফ্যাকশন পাবে। ঠিক আছে, ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আজ রাত 8:30 থেকে 9:30-এর মধ্যে আপনারা আমাকে দেখাতে পারবেন, মিন্স ফোনে কথা বলতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। কনসালটেশনের জন্য ফোন করুন 7596-893-900। এবং এর সাথে সাথে যে বিষয়টা বলার দরকার রয়েছে,
আগামীকাল এবং পরশু দিন যারা আমাকে দেখাতে চাইছেন তাদের প্রত্যেকের জন্য আগামীকাল এবং পরশু দিন যারা আমাকে দেখাতে চাইছেন তাদের প্রত্যেকের জন্য 510 টাকার পরিবর্তে 310 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। এবং যারা চাইছেন আমার সাথে কথা বলতে তারা অবশ্যই কনসালটেশনের জন্য ফোন করতে পারেন। ফোন নাম্বারটা এই মুহূর্তে টিভি স্ক্রিনে রয়েছে। যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমাকে অবশ্যই ফোন করতে পারেন 7596 দিয়ে, যে নাম্বারটা এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু অবশ্যই কথা বলতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি রাহুল শাহ কৃষ্ণনগর থেকে বলছিলাম। কার সম্পর্কে জানতে চান রাহুল? নিজের সম্বন্ধে। রাহুল, ডেট অফ বার্থ বলবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা রাহুল তোমার আমার কাছে প্রশ্ন, প্রথম এবং প্রধান যে জায়গাটা এই মুহূর্তে তুমি আমাকে করবে সেটা হচ্ছে, দাদা আমি ক্যারিয়ারের দিক থেকে কতটা স্যাটিসফ্যাকশনের জায়গা পাবো এবং সেটা কবে থেকে পাবো, এটা হচ্ছে তোমার আমার কাছে প্রথম প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো অনির্বাণ, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক তো? হ্যাঁ একদম ঠিক। দ্বিতীয় প্রশ্ন, আমি আমার রিলেশনশিপ স্ট্যাটাসটা ঠিকঠাক থাকবে কিনা, এটা দ্বিতীয় প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন, আমি ক্যারিয়ার গ্রাফে কবে থেকে সাকসেসফুলি উন্নতি পাবো, এটা হচ্ছে তোমার তৃতীয় প্রশ্ন। ঠিক বলছো অনির্বাণ দা, নিশ্চয়ই। এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে অবস্ট্রাকেল, মানসিক অস্থিরতা এবং টেনশন প্রচন্ড পরিমাণে রয়েছে এবং এর সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি বাইরে তো যেমন থাকছো তখন ঠিক আছে, কিন্তু যখনই ঘরে মধ্যে ঢুকে যাচ্ছ একটা মানসিকভাবে একটা চাপ, মানসিকভাবে একটা টেনশন, মানসিকভাবে একটা অবস্ট্রাকেল, এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ফিল করছো। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমার রাত্রের দিকে যে খাওয়া দাওয়ার পরে যখন শুতে যাচ্ছ, শুতে যাওয়ার আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে চার পাঁচ রকমের চিন্তা তো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কীভাবে কী হবে, কীভাবে সাফল্য আসবে, কীভাবে স্যাটিসফ্যাকশন আসবে, সেই নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশনের মধ্যে তুমি রয়েছো। ঠিক বলছো অনির্বান্দা, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম ঠিক। তো ভাই, তোমার যে জন্মছক পাচ্ছি সেই জন্মছকে কালসর্পদোষ রয়েছে, যে কালসর্পদোষটা প্রচণ্ড পরিমাণে অবস্ট্রাকেল জোন তৈরি করছে, প্রচণ্ড পরিমাণে বাধা সৃষ্টি করছে। এই বাধাটা যত তাড়াতাড়ি কালসর্পদোষের প্রতিকার করাবে সব দিক থেকে স্যাটিসফ্যাকশন পাবে। তার সাথে সাথে একটা কথা বলি, তোমার জন্মছকে মাঙ্গলিক দোষও রয়েছে কিন্তু সেই মাঙ্গলিক দোষ এই মুহূর্তে কোনো রকম হানিকারক নয়, তো এই মুহূর্তে মাঙ্গলিক দোষের কোনো প্রতিকার করার দরকার নেই, ঠিক আছে? কালসর্পদোষের প্রতিকার করলে আজকের দিনেও দাঁড়িয়ে তোমাকে বলছি তিনটে সেক্টর, ব্যাংকিং সেক্টর, পিএসসি, অবশ্যই তোমার কিন্তু অবশ্যই তোমার সরকারি চাকরির যোগ রয়েছে এই সেক্টরগুলোতে, ঠিক আছে? ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে গেলে আপনারা আমাকে পাবেন কোথায়? দক্ষিণ কলকাতায় রাসবিহারী এভিনিউতে। অবশ্যই এছাড়া পাবেন উত্তর কলকাতায়, বন্ধুরা উত্তর কলকাতায় পাবেন দমদম রেল স্টেশনের কাছে, এছাড়া পাবেন বর্ধমানে বর্ধমান তিনকুনিয়া বাস স্ট্যান্ডের কাছে, এছাড়া পাবেন অবশ্যই শিলিগুড়িতে। তবে শিলিগুড়িতে আগস্ট মাসে আমি বসছি না, আবার বলে দিলাম, সেপ্টেম্বর মাসে আবার শিলিগুড়িতে বসবো। যারা যোগাযোগ করতে চাইছেন সেপ্টেম্বর মাসে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন, তা আগে থেকেই করতে পারেন। আর এ মাসে আমি দিল্লিতে বসছি, যারা দিল্লিতে দেখাতে চাইছেন ইমিডিয়েট ফোন করে নিতে পারেন, যারা দিল্লি বা দিল্লির আশেপাশে যারা দেখাতে চাইছেন। দিল্লি গুরগাঁওতে বসছি কিন্তু এবার, এবার কিন্তু প্রপার দিল্লির চেম্বারে বসছি না, গুরগাঁওর চেম্বারে বসছি। তো অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই আজ রাত 8:30 থেকে 9:30 মধ্যে আমার সাথে ফোনে কথা বলতে পারেন 7596 8939 00 এই নাম্বারে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।